জীবনের আলো অনুষ্ঠানের প্রথমেই যেটা বলবো বা যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব, যে ভাগ্য কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু সিদ্ধান্তগুলো আমাদের হাতে আছে। আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি না, কিন্তু যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলো আমরা পুরোপুরি নিজেরা নিতে পারি। আর সেই কারণে সেই সিদ্ধান্তগুলোই কিন্তু পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে। যেমন সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আপনার জীবনকে তৈরি করবে, আপনার ভাগ্যকে তৈরি করবে। আর সেই কারণেই এই যে সঠিক সিদ্ধান্ত নিতে হলে যেই মানুষটির ওপরে আপনারা একেবারে চোখ বুজে ভরসা করতে পারেন, কেননা তার এক একটি প্রেডিকশন আপনাদের কিন্তু জীবনের এক একটি দিককে উন্মোচন করে দেয়। মানে হয়তো সেই গুণটি আপনার রয়েছে, আপনি জানতেন না, আপনি এতদিন উপলব্ধি করেননি, কিন্তু তার মাধ্যমেই ভবিষ্যতে আপনি নিজের জীবিকা নির্বাহ করতে চলেছেন। এই যে একটা উপলব্ধি, এই উপলব্ধি কিন্তু তার সাথে সাক্ষাৎ করে বা প্রেডিকশনের মাধ্যমেই আপনাদের হয়ে থাকে। আর তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই যিনি আপনাদের ভীষণভাবে সহায়তা করতে পারেন, পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত রয়েছেন। স্বাগত জানাবো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এবং সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আগামী দিনে কিন্তু মা আসছেন, অর্থাৎ শারদীয়ার শুভেচ্ছা সেই সঙ্গে রইল প্রত্যেকের জন্য। একদম, তো আমাদের তো একটা শুভ সময় আনন্দময়ীর আগমন, সেটা তো আমরা সকলে আনন্দিত হই। আমাদের যেমনই অবস্থা থাকুক বা চারিদিকে, হয়তো এমনও দেখা গেছে যে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু সেখানে দাঁড়িয়েও পুজোর সময় যেহেতু আমাদের মনে একটা আলাদা আনন্দ থাকে। আর সেই জন্যই এই যে শুভ সময়কে আপনাদের আরও শুভ করে তোলার জন্য বা শুভ সময়কে কাজে লাগাবার জন্য আপনারা কী করতে পারেন, এই সঠিক সময়ে রেমেডি ধারণ করতে পারেন। কিন্তু যেহেতু আমাদের লকডাউনের কারণে একটা আর্থিক দুরবস্থার মধ্যে আমরা অনেকেই রয়েছি, সেই জন্যই কিন্তু এই রেমেডি ধারণ আমরা যখন এখন করতে অনেকেই অপারক। আর তাই 10% ডিসকাউন্টের মাধ্যমে যাতে আপনাদের এই জায়গাটা সহজতর করে দিয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী। ফোনে মনে হয় একজন এসেছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ফোনে কে আছেন, কি নাম, নাম বলুন। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? কি নাম, নাম, ডেট অফ বার্থ বলুন। 11/3/97, তাই তো? 11/3/97, 4/18, তাই তো? হ্যালো, জন্মস্থান বলুন, জন্মস্থান, জন্মস্থান, জন্মস্থানটা কোথায়, কোথায় জন্মগ্রহণ করেছেন? কাকদ্বীপে জন্মগ্রহণ করেছেন? আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? দেখুন, আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের এক চরণে আপনার জন্ম, জানা আছে এগুলো? হ্যাঁ, আপনি শুনুন, বলছি আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের এক চরণে আপনার জন্ম, জানা আছে এটা? আপনার মধ্যে যে এখানে যে জায়গাটা দেখছি, যে সমস্যাটা আছে মেন, আপনি হঠাৎ হঠাৎ খুব রেগে যাচ্ছেন, বিগত এই কয়েকটা দিন ধরে রাগটা আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে। হ্যালো, হ্যালো, আমি যেগুলো বলছি আপনি বুঝতে পারছেন? রাগের এই জায়গাটা এবং আগুন থেকে আপনি সাবধানে থাকবেন, আগুন, এই জায়গাটা কিন্তু আপনার জায়গাটা কিন্তু সমস্যা ইন্ডিকেশন করছে। কি জানতে চাইছেন, আপনি জানতে চাইছেন কি বলুন? আমার একটা প্রশ্ন আছে, আগামীকাল পরীক্ষা আছে একটা। হ্যাঁ, এটা কি হবে রেজাল্ট? আপনি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেননি? হ্যাঁ স্যার, পড়াশোনাটা কি টেকনিক্যাল নিয়ে করেছেন তো? হ্যাঁ। আপনি কিসের চাকরি দিতে, মানে কিসের মধ্যে এক্সাম দিতে যাবেন? আপনি এক্সামটা কিসে দেবেন? দেখুন, আপনার এখানে চাকরির যে কানেকশনটা আসছে, আপনার বিশেষ করে টেকনিক্যাল রিলেটেড বা
ইলেকট্রিক ডিপার্টমেন্ট এই সব জায়গাগুলো কিন্তু চাকরির জন্য আপনার জন্য ভালো, কিন্তু আপনি যে চাকরিটা দিতে চাইছেন সেখানে কিন্তু অতটা ভালো নেই। এবং আপনার একটা চাকরির যোগ আগামী দিনে নভেম্বর মাসের পরের থেকে কানেকশন পাবে, এবং 2021 সালে একটা কর্মের যোগ আপনার জন্য আসছে। কেমন কোন সেক্টরে? স্যার কোন সেক্টরে? হুম, কোন সেক্টরে আসছে? আপনার টেকনিক্যাল রিলেটেড, আপনি পড়াশোনা কি নিয়ে করেছেন? ফায়ার ব্রিগেড, আপনাকে শুনুন, আপনার ফায়ার ব্রিগেডের জায়গাটা ভালো আছে, আর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বা ইলেকট্রিক জায়গাটা ভালো আছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের সরকারি জায়গায়, যে ইলেকট্রিকের যে জায়গাগুলো ইন্ডিকেশন করছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, ওই জায়গাগুলো আপনার জন্য ভালো। কেমন? ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন? এখানে মাস্টারি ডিগ্রির জায়গাটা ভালো নেই। কেমন? ওকে টেকনিক্যাল জায়গাটাই ভালো আছে, টেকনিক্যাল রিলেটেড কোনো কিছু শেখান, আইটি ডিপার্টমেন্টের অনেক কিছু সেক্টর ওর জন্য ভালো আছে, সেইগুলো শেখান, ভালো হবে। কেমন? ঠিক আছে, আপনি দেখুন এখানে কি নিয়ে পড়াশোনা করেছে বা ইত্যাদি অনেক কিছুই জানা গেল না, তো আপনি দেখুন বুকিং নাম্বারে ফোন করতে পারেন, ফোন করে আপনি কথা বলুন। আর আগামীকাল পরীক্ষা, এখন মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে পরীক্ষা, এর আগের দিন কখনোই আপনারা জানতে চাইবেন না। এটা হচ্ছে যারা পরীক্ষা দেয় তাদের উপরে একটা টেনশন পড়ে, আর আপনার নিজেরও একটা টেনশনে কাটবে, আর তাই পরীক্ষা হয়ে যাওয়ার পরে জানুন সেটাই ভালো হবে। কিন্তু পরীক্ষার জন্য আমাদের সবার শুভেচ্ছা রইল। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে যে সঠিক সময় সঠিক, এবার এই যে সিদ্ধান্ত, এটাও কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত। এই যে আগামী দিনে এক্সাম দিতে যাবে এবং তার জন্য তাকে প্রিপারেশন বিভিন্ন জায়গার থেকে নিয়েছে এবং অলরেডি নিয়ে এতদিন রেডি হয়ে আছে, সেক্ষেত্রে এইগুলো বলবো যে এইগুলো না জিজ্ঞাসা করলেই ভালো। কারণ এখানে যে কানেকশানগুলো পাচ্ছি আমি সেটাই নয় বললাম, আমি অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ড থেকে আমি আপনাকে বললাম যে জায়গাটা হয়ে আছে। কিন্তু অবশ্যই চেষ্টা কিন্তু করতে হয়, আমাদের চেষ্টাই কর্মফল, অর্থাৎ আপনার যদি কর্ম সঠিক হয় তাহলে আপনি ফল একদিন না একদিন পাবেন। অর্থাৎ এখানে কিন্তু যে জায়গাটা ইন্ডিকেশন করছে সেই আপনার কর্ম, সঠিক কর্ম, সঠিক চিন্তা, সঠিক চিন্তাধারা, এগুলো কিন্তু ইন্ডিকেশন করছে। আপনার সঠিক চিন্তাধারা, আপনার সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারে। এটাই কিন্তু মেন উদ্দেশ্য এবং মেন লক্ষ্য। যদি একটা জাতক বাচ্চা জাতিকার থাকে তাহলে কিন্তু সে জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হবেই হবে। এটা কিন্তু বিভিন্ন মনি মনীষী যারা আছেন তারাও কিন্তু বলে গেছেন যে নিজের ওপর আস্থা রাখতে হবে, নিজের কনফিডেন্সটা রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি যদি সঠিক চিন্তাধারায় আগিয়ে যেতে পারেন তাহলে জীবনে সাকসেস আপনি পাবেনই পাবেন। একদিন আপনি ট্রাই করতেন, হয়তো আপনি এখন ট্রাই করছেন পাচ্ছেন না যেটা, কিন্তু দিনের পর দিন আপনি যদি ট্রাই করতে থাকেন মানসিক জোর রেখে তাহলে জীবনে কিন্তু আপনি সেই সাকসেসটা পাবেনই পাবেন। এটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং তারা ট্রাই করার পরই কিন্তু তারা পেয়েছে এবং সাকসেসের শিখরে, অর্থাৎ সাকসেসের কিন্তু শিখরে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। আচ্ছা, ফোনে একজন, বলুন নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন? আমি বলছিলাম কল্যাণী থেকে। আচ্ছা, হ্যাঁ, কল্যাণী থেকে কার ব্যাপারে জানবেন? যে আমার ছেলে সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম বলুন। আপনার ঘরে কি সব আওয়াজ যেগুলো এখানে শোনা যাচ্ছে সেগুলো বন্ধ করুন। না না, বন্ধ হয়ে গিয়েছি। আমার ছেলের নাম হচ্ছে অনির্বাণ রায়। অনির্বাণ রায়, অনির্বাণ রায়। ওকে, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1995 6 জুন, জুন মাসের 6 তারিখ 1995। ঠিক আছে, সময়টা বলুন। বিকেল 5:55। আর জন্মস্থান? জন্মস্থান কল্যাণী? না, ইচ্ছাপুর। ইচ্ছাপুর, আচ্ছা। এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন বা আজকে কি প্রথম দেখে ফোন করলেন? না না না, আমি রাজু ওনাকে দেখেছি কিন্তু লাস্টে পাইনি, বেশিরভাগই রেকর্ডিং যখন রিপিট হয়েছে তখন দেখেছি। আচ্ছা, ঠিক আছে, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। দেখুন, ছেলের ছেলের সম্বন্ধে আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন বৃশ্চিক লগ্ন সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। কেমন? এখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র, শুক্রের নক্ষত্রে জন্ম। আপনি শুনতে থাকুন আমি যেগুলো বলছি, তারপরে আমি যা জিজ্ঞাসা করবো সেটাই বলবেন আমাকে। এবং এখানে শুক্রের নক্ষত্রে অর্থাৎ শুক্রের দশায় জন্ম হয়েছে জাতক জাতিকার, তার জন্য একটু শৌখিন প্রিয় জায়গাটা ইন্ডিকেশন করছে। কিন্তু ছেলে দেখবেন হঠাৎ হঠাৎ খুব রেগে যায়, রাগটা থাকবে,
হ্যালো 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 আমি ফোনটা কেটে দিচ্ছি আপনার। হ্যালো, আপনি ঘরে টিভি সাউন্ডটাকে বন্ধ করুন আগে। বন্ধ করেছেন, আমরা এখানে শুনতে পাচ্ছি। যখন রেগে যায় হাতের কাছে যা পাবে ভাঙচুর করে দিতে পারে, এরকম জায়গা কিন্তু ইন্ডিকেশন করছে। এবং সেটা আজকে ভাবেন না, সেটা 2023 সালে কিন্তু এই ইন্ডিকেশনটা থাকলো বলে দিলাম। এবং তাছাড়া ওর হাতের তালু মাঝে মাঝে ঘামবে, এবং ওর মধ্যে কিন্তু আগামী দিনে আপনাদের কারোর বাড়ির কারোর থাইরয়েড আছে? থাইরয়েড আছে কারোর? কিন্তু ওই ছেলের কিন্তু এই জায়গাটা কিন্তু ইন্ডিকেশন করছে। কেমন এই জায়গাগুলো ইন্ডিকেশন করছে? ছেলের সম্বন্ধে কি জানতে চাইছেন? ক্যারিয়ার ওর ক্ষেত্রে বলবো যে জীবনে জীবনে যা কিছু উন্নতি যা কিছু সাকসেস জন্মস্থান থেকে দূরের ইন্ডিকেশন করছে। দূরে থাকলে পরে ওর জীবনের সাকসেসগুলো পাবে। এবং আরেকটা জিনিস যেগুলো আছে, কিন্তু একদম শেষ বয়সে কিন্তু ওর ঠাকুর দেবতার প্রতি আস্থা বেশি চলে আসবে, এবং তাদের সেই ক্ষেত্রে সেই জায়গাগুলো ওর কিন্তু বেশি ইন্ডিকেশন করছে। এমনি পড়াশোনার ক্ষেত্রে টেকনিক্যাল জায়গা ইন্ডিকেশন করছে, এবং এই জায়গার থেকে চাকরির যোগ রয়েছে। আগামী চাকরির যে কানেকশনগুলো পাচ্ছি তাতে কিন্তু এখানে ইন্ডিকেশন করছে 2021 সালের লাস্টের দিকে বা 2022 সালের একটা কর্মের একটা যোগ ভালো আসবে। ঠিক আছে, প্রতিকারের এই অনুষ্ঠানে প্রতিকারটা বলা হচ্ছে না। প্রতিকারের ক্ষেত্রে বিশেষ করে এখানে মঙ্গলের প্রতিকার অবশ্যই ওকে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের প্রতিকার অবশ্যই এখানে প্রয়োজন আছে। এবং তাছাড়াও আরেকটা কানেকশন, যে কানেকশনের কারণে ওর বিবাহিত জীবনে সমস্যা আসবে, বিবাহিত জীবনে সমস্যা আসবে, কারণ এখানে 10 ডিগ্রি আর 21 ডিগ্রি শুক্রের প্রতিকার, শুক্রের প্রতিকার অবশ্যই করবেন। একদম, আপনি পারলে এই অনুষ্ঠানের পরে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে বা অনলাইন কনসালটেন্সিও আপনি করতে পারেন। আর রেমেডির একটা মানে ওভারঅল রাফলি বলে দিলেন, কিন্তু সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচারের মাধ্যমে যদি চান রেমেডি কি ধারণ করবে সে জায়গাটা জানতে, তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। এরকম ওপেনলি অনলাইনে মানে এই লাইভ ফোন ইন প্রোগ্রামে নয়, আপনি পরে কনসালটেন্সি করুন। মানে রেমেডির ক্ষেত্রে কিন্তু অনেক রকমের রেমেডির সাপোর্টিং অনেক কিছু আছে। তা সেক্ষেত্রে যেমন বললাম শুক্র গ্রহের প্রতিকার, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহের প্রতিকার, তাই বলে যে শুক্রের ডিরেক্ট যে প্রতিকার করবেন তাহলে সমস্যা আসবে, বা মঙ্গলের ডিরেক্ট প্রতিকার করলেও সমস্যা আসবে। জানতে হবে শুক্র এবং মঙ্গল কোন নক্ষত্রে কার সঙ্গে কানেকশন করছে। দেখা গেলো এক্ষেত্রে শুধু রকম একটা চন্দ্রের প্রতিকার, অর্থাৎ এখানে শুধু একটা মুক্ত দিলেও কিন্তু কাজ হয়ে যাবে, বা এরকমও হতে পারে। কিন্তু এই জন্মছকের যে ক্ষেত্রে যে দুটো গ্রহের প্রতিকার বললাম, সেই দুটো গ্রহের প্রতিকার সঠিকভাবে করতে হবে, তাহলেই কিন্তু কার্যটা অর্থাৎ আগামী দিনের জায়গাটা ভালোভাবে পাবে। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম। কে বলছেন? হ্যাঁ, আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ভাইয়ের সম্বন্ধে জানবেন, আগে নাম বলুন, তারপরে ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে গৌতম দে, 31/5/1984। 31/5/84? হ্যাঁ। সময় বলুন। টাইম হচ্ছে সন্ধ্যে 7:30 কলকাতাতে। 7:30? হ্যাঁ, সন্ধ্যে 7:30 কলকাতা। ঠিক আছে, সাথে থাকুন বলছেন। আর কতদিন ধরে অনুষ্ঠান ফলো করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাঝে সাঝে দেখি, আমি প্রায় দেখি ওনার দিকে প্রেক্ষাপট, এগুলো আমি সব দেখি, আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, এখানে ভাইয়ের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? লগ্ন ইন্ডিকেট করছে, লগ্ন ধনু লগ্ন বিষ রাশি এবং মেঘশিরা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, অর্থাৎ মাথা গরম, মাথায় হাত বুলিয়ে ভালোভাবে কথা বলে যদি ওকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন, কিন্তু অর্ডার করলে কোনো কাজ করে দেবে না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ইন্ডিকেশন করছে মানুষের জন্য যথেষ্ট করে, নিজের কাজটা ফেলে রেখেও সে অন্যের জন্য উপকার করে, অন্যের
অন্যের কাজ অন্যকে হেল্প করে, বুঝতে পারছেন? কিন্তু নিজের কাজটা পেন্ডিং ফেলে দেয় এবং তার জন্য জীবনে কেরিয়ারের ক্ষেত্রে ও পিছিয়ে পড়বে, বুঝতে পারছেন? বুঝতে পারলেন? এই জায়গাগুলোই কিন্তু বিশ্লেষণ করে ইন্ডিকেশন করছে ওর রবি রাহুর গ্রহণ দোষ, তার সঙ্গে সঙ্গে চন্দ্র এবং রাহুর কানেকশন, তার সঙ্গে সঙ্গে শুক্র এবং চন্দ্রের কানেকশন। জীবনে প্রতারিত হবেই হবেই এবং আগামী আগামী বছরের মধ্যেই। জেনে রাখুন ওর বর্তমানে বন্ধুর সংখ্যা মোবাইল যে ঘাটা বা মোবাইলে বিভিন্ন রকমের গেম বা এইসব যেগুলো আছে মোবাইলের বিভিন্ন অ্যাপ সেগুলো বেশি করে এখন ফলো করবে এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই বন্ধুর কারণেই কিন্তু জীবনে প্রতারিত হবে এবং সেটা আগামী একদম 100% জেনে রাখুন। হয়েছে এরকম কিছু এখন অবধি? যখন এই জায়গাটা এই পয়েন্টটা আপনাকে বলেছেন তার মানে ওটাও হবে, বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো একটু, হ্যাঁ বলুন। ওর বিয়ের ব্যাপার, বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে বলবো যে বিবাহের একটা কানেকশন রয়েছে ওর। 84 বিবাহের বিবাহিত জীবন কিন্তু ভালো না। বিবাহ হয়েছে? না 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 এখনো বিয়ে কিছু হয়নি। 84 জন্ম, কিন্তু এখানে দেখুন যে কানেকশনটা কারণে বৃহস্পতি লগ্নে বৃহস্পতি থাকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে শুক্র এবং রবির যে ডিগ্রি আছে তাতে শুক্র কম্বাস্ট হয়ে গেছে, বিবাহ করতে ওর ভয় পায়। বোঝাতে পারলো আপনাকে? বিবাহ করতে ওর, বিবাহ করার একটা মানসিকতা ওর মধ্যে কমজোরি, মানে কম কাজ করে, বুঝলেন? আচ্ছা। বিবাহ করার ক্ষেত্রে বিবাহের কথা শুনলে পরে ওর নিজেই একটু ইতস্তত বোধ করে, এই জায়গাটা আছে। এবং বিবাহের কানেকশন যেগুলো, বিবাহের কানেকশন এসেও কেটে যাবে, সেগুলো কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে না। এগুলো আপনি ফলো করছেন? বিবাহের যোগ কিন্তু বলবো যে এই বছরে একটা বিবাহের যোগ ভালো আছে, আদারওয়াইজ আগামী বছরেই কিন্তু বিবাহের যোগ আছে, মানে আগামী 2021 সালেও কিন্তু বিবাহের যোগ আছে। কিন্তু ওর কিন্তু প্রতিকার নিতে হবে, না তো কিন্তু বিবাহের ক্ষেত্রে দ্বিবিবাহের যোগ আছে, অর্থাৎ প্রথম বিবাহিত জীবন সুখের না, পরবর্তী বিবাহিত জীবন অর্থাৎ পরবর্তী বিবাহিত জীবন সুখের হবে। বুঝাতে পারলাম? তাহলে স্যার আমরা একটু আপনার সাথে যোগাযোগ করব স্যার। হ্যাঁ, কোথায় থাকেন? কোথায়? আমরা মানে আমি আমার ভাইয়ের সম্বন্ধে বলছি, তার থাকে বেলগুড়ি আছে। আচ্ছা, বেলগড়িয়াতে থাকেন আপনি? দেখুন শোভা বাজারের চেম্বারে বা আপনার কাছাকাছি কাঁচরাপাড়াতেও আপনি আসতে পারেন, ব্যারাকপুরে সোমবারে ব্যারাকপুর পাবেন। দেখুন অনেকগুলো চেম্বার আছে আপনার কাছে, হবে আপনি ফোন করে নিন, বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন কোনটি। সোমবারে ব্যারাকপুর পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ এই চারটাতে কিন্তু একটু ডিস্টার্ব আছে বলবো বারবার, কিন্তু নিজে সতর্ক যদি না হয় তাহলে অনেক জায়গার থেকে ব্ল্যাকমেলও করতে পারে, এমনও একটা সিচুয়েশন কিন্তু আছে এই চারটাতে। সেই জন্য সেই জায়গাগুলো সতর্ক অবশ্যই থাকতে হবে। এবং বিবাহিত জীবন কিন্তু এমনি খারাপ নেই, প্রথম জায়গাটা ভালো নেই, দ্বিতীয় জায়গাটা ভালো আছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছি, আর পুজোর মধ্যে মানে আমাদের এই দুর্গোৎসবের মধ্যে যারা যারা আসবেন আপনারা জেনে গেছেন অলরেডি যে আপনাদের কিন্তু রেমেডির ওপরে বিশেষ একটা ছাড় পাচ্ছেন, 10% ডিসকাউন্ট পাচ্ছেন। অতএব যারা যারা রেমেডি নিতে চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এত বড় একটা সুযোগ করে দিয়েছেন ডক্টর গৌতম শাস্ত্রী আপনাদের জন্য। আশা করছি আপনারা কেউ হাতছাড়া করবেন না, কেননা এই শুভ সময়ে রেমেডি ধারণ করা সেটার মাধ্যমে, মানে শুভ সময় আমরা জানি যে রেমেডি ধারণের ক্ষেত্রে একটা ভালো সময়ের প্রয়োজন হয়, আর সেটা যদি এমন একটা ভালো সময় যে মাতৃপক্ষ এবং আমাদের এখন একটা শুভ সময় ওভারঅল চলছে, তাই তো? শুভ সময় চলছে, তারপরে 19 সেপ্টেম্বরের পর থেকে ভালো সময় আছে আমাদের। কিন্তু 19 সেপ্টেম্বর যেটা আমরা বলেছিলাম যে 19 সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে আমাদের কিন্তু জীবনযাত্রা যে জায়গায় ছিলাম আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা আবার পেয়ে যাব। এবং যত দিন যাবে ততই ডেভেলপমেন্ট হবে, যত দিন যাব আমাদের সারা বিশ্ব, কেন আমরা প্রত্যেকেই কেন, সারা বিশ্ব কিন্তু ডেভেলপমেন্ট হবে। এক জায়গার দাঁড়িয়ে আপনি এক স্থানের থেকেও আপনি সারা বিশ্বকে চিনতে পারবেন বা সারা বিশ্বকে দেখতে পারবেন। এই ধরনের টেকনোলজি আগামী দিনে আসছে এবং টেকনোলজির জায়গা কিন্তু ধীরে ধীরে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, কারণ আগামী দিনটা পরিচালনা করবে যে গ্রহগুলো তার মধ্যে কিন্তু ভীষণভাবে ক্রেডিট নেবে, তারা হচ্ছে শুক্র গ্রহ এবং রাহু। এই শুক্র এবং রাহু জীবনের আমাদের অনেক কিছুর পরিবর্তন এনে দেবে। আচ্ছা, ফোনে একজন এসছেন। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, হ্যালো।
হ্যালো নমস্কার, আমি বর্তমান থেকে বলছি, একটু ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা ঠিক আছে, বলুন ছেলের কি নাম, ফার্স্টে নাম বলুন। ছেলের নাম সৌভিক ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 16 নভেম্বর 2000 সাল। 2000? হ্যাঁ। আচ্ছা সময়? সময় রাত্রি 9:20। আর জন্মস্থান? জন্মস্থান বর্তমান। ঠিক আছে, 9:20 বর্ধমান থেকে বলছেন তাই তো? রাত্রে 9:20 তাই তো? হ্যাঁ। 2000 সালে জন্ম? বুঝতে পারছি। বলছি 2000 সালে জন্ম হয়েছে? হ্যাঁ 2000 সালে জন্ম। ছেলের সম্বন্ধে আপনি জানতে চাইছেন তাই তো? হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে। ছেলের ক্যারিয়ার, এখানে দেখুন ছেলের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন কর্কট রাশি। কেমন? কর্কট লগ্ন কর্কট রাশি, এবং তার সঙ্গে সঙ্গে যে নক্ষত্র পেয়েছে নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের এক চরণে জন্ম। তাহলে পুষ্যা নক্ষত্র নো ডাউট ভালো নক্ষত্র, এবং এই ছেলের জন্মগ্রহণের পরে আপনাদের সাংসারিক আর্থিক জায়গার ডেভেলপমেন্ট হওয়ার কথা। হয়েছে? হ্যালো। হ্যাঁ হ্যালো। বলছি এই ছেলে জন্মগ্রহণের পর আপনাদের উন্নতি হয়েছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন কথাগুলো? শুনতে পেলে উত্তরগুলো একটু তাড়াতাড়ি করবেন। আপনার ছেলে জন্মগ্রহণ করার পরে আপনাদের কি আর্থিক জায়গাটা একটু উন্নত হয়েছিল? সেটাই বলছি। দেখুন ছেলের যে জায়গাটা, ছেলের কেরিয়ারের ব্যাপারে আপনি জানতে চাইছেন, ছেলের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বলবো চাকরি এখন কি করছে, এখন কি করছে? আপনার ছেলে এখন কি করছে? আমার ছেলে এখন কলেজে পড়ছে, বিএসসি থার্ড ইয়ার। বিএসসি থার্ড ইয়ার, আচ্ছা ঠিক আছে। ছেলের এখানে যেগুলো ইন্ডিকেশন করছে আগামী 24 সাল এবং 25 সালে ওর কর্মজীবন, অর্থাৎ কর্মের ক্ষেত্রে এখনও কিন্তু ওর জন্য ওয়েট করতে হবে তিন থেকে চার বছর। তিন থেকে চার বছর পরে কর্মের একটা যোগ আসছে, কিন্তু একটা জায়গায় ওর কিন্তু বাধা তৈরি আছে জেনে রাখুন। আপনি কতটা জানেন আমি জানি না, তবুও আপনাকে একটা জায়গায় নক করে দিচ্ছি। ছেলে কোনো জায়গায় আপনাদের অপছন্দে কোনো জায়গায় রিলেশন জড়িয়ে থাকবে, এবং তার কারণে আগামী দিনে পড়াশোনার জায়গা কিন্তু প্রতি ইন্ডিকেশন করছে, এবং আগামী দিনে দিনের পর দিন দেখবেন ওর মধ্যে জেদ প্রবণতাটা বাড়তে থাকবে, এবং আপনারা যদি সেটাকে অপছন্দ করেন তাহলে কিন্তু ও জোর করে ও আপনাদের কোনো রকমের সিদ্ধান্ত না নিয়েই ওর সিদ্ধান্তে কিন্তু এখানে উপনীত হবে। বোঝাতে পারলাম? এই জায়গাটা মাথায় রাখবেন। বললাম এখনো 3 বছর দেরি আছে, 3 থেকে 4 বছর দেরি আছে। কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। তো এই যে বিভিন্ন সতর্কতা, মানে এর মাধ্যমেই কিন্তু আমরা কি করতে পারি, মানে আমরা নিজেদেরকে সতর্ক করতে পারি, এবং সতর্ক করার জন্য যেটা বিশেষভাবে দরকার, যেই টোটকা বা টিপসগুলো বলে থাকেন সেগুলো আমরা পালন করতে পারি, বা রেমেডি ধারণ, রেমেডির মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেই প্রয়োজনীয় জায়গাটা, মানে মেইন যে গাট সেটা আমরা নিয়ে থাকি। আর তাই আমাদের এই শুভ সময়কে শুভময় করে তোলার জন্য ডক্টর গৌতম শাস্ত্রী যে সুবর্ণ সুযোগ এনেছেন আপনাদের জন্য, রেমেডির ওপরে 10% ডিসকাউন্ট দিচ্ছেন, আশা করি তার মাধ্যমে আপনারা মানে রেমেডি ধারণ করতে পারবেন, এবং অবশ্যই আপনাদের আসন্ন যে বিপত্তিগুলো রয়েছে সেটিকে সরিয়ে ফেলতে পারবেন, সকলে ভালো থাকতে পারবেন। নমস্কার। নমস্কার। Thank you.